তো নরমালি আছে। ওকে ভালো করে দেখতে হবে, আপনারা সবাই বললেন, জ্বালাতন না করে ওকে ওর মতো থাকতে দিন, ছেড়ে দিন। ডাক্তার, ওকে কিভাবে থাকতে হবে সেই ব্যাপারে একটা বড় লিস্ট বানিয়ে দিন। লিস্ট না করে আপনি মুখে এইভাবে বলে যাচ্ছেন, এইভাবে বললে কিন্তু গঙ্গা খুব হালকা ভাবে নেবে ব্যাপারটা। না অন্নপূর্ণা ম্যাডাম, সব সময় ওকে ওর ইচ্ছে মতন থাকতে দিন। স্বাস্থ্যটা কিভাবে ভালো রাখতে হবে সেটা গঙ্গা খুব ভালোই জানে। তারপরেও আপনারা বলছেন বলে একটা ভিটামিন ট্যাবলেট লিখে দিচ্ছি। ওকে ডক্টর, এটা ফলো করতে হবে। ধরো মা। স্যার, আপনি গিয়ে রেস্ট নিন। আচ্ছা, ঠিক আছে ডাক্তার। আঙ্কেল, সাবধানে। গঙ্গা, এক মিনিট। দেখো, তুমি গর্ভবতী হয়েছো এটা জেনে সবাই খুব আনন্দে আছে, কিন্তু দেখো গর্ভবতী তুমি নও, সত্যিটা তো আমি জানি। এখন না বললে সবারই তো মন খারাপ হয়ে যাবে, তাই আমি সামলে নিয়েছি। সময় সুযোগ বুঝে তুমি সবার কাছে সত্যিটা বলে দিও। আমি এবার চললাম। গঙ্গাকে ভালো করে দেখো অরুণ। ঠিক আছে ডক্টর। দেখছিস যেন মনে হচ্ছে আজকে আমাকে প্রথমবার দেখছিস। আর কতদিন আমি এভাবে থাকবো বলতো দিদি? আমি আর এভাবে থাকতে পারছি না, আমাকে তাড়াতাড়ি আমার রূপটা দে, তাড়াতাড়ি কিছু কর দিদি। কি হয়েছে মায়া, আজকে হঠাৎ তুমি এসব কি বলছো? না না, কি হয়েছে বলো তো তোমার? আমাকে অন্য কেউ ভেবে তুমি কথাগুলো বলছো নাকি? মানে তুই কি আমার দিদি না? এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাকে চেনোই না। মায়া, আমি অরুণ। মায়া, কি তুই অরুণ? এতদিন ধরে আমি তোকেই খুঁজে বেড়াচ্ছিলাম। আমার সাথে তুই অনেক অন্যায় করেছিস, আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না। আরে মায়া, তোমার কথা, তোমার হাবভাব দেখে আমার মনে ঠিক লাগছে না। কি হয়েছে তোমার, এরকম কেন করছো? মায়া,
বলছি ছেড়ে দাও ওকে। কে কোথায় আছো? বাঁচাও ওকে। কে ছেড়ে দাও, ছাড়ো বলছি, আমার কথা শোনো, ছাড়ো বলছি। ও তোর বউ না, ওর যদি কিছু হয়ে যায় তুই সহ্য করতে পারবি না, তাই তো? প্রথমে আমি ওকে শেষ করব, তারপর তোকে মেরে ফেলবো। মায়া, Oh!
সম্পূর্ণ বিপদ মুক্ত, আত্মাটা চলে গেছে, ওকে এবার আপনারা ভেতরে নিয়ে যান। মায়ের ব্যাপারে তোমাদের আর কোনো ভয় পেতে হবে না, কবিতার আত্মা নিজের জায়গায় পৌঁছে গিয়েছে, আর কখনো এখানে আসবে না। অরুণ, গঙ্গাকে নিয়ে ভেতরে যাও। গঙ্গা, এই বাড়িতে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভৈরবীর বোন কবিতার আত্মা এতদিন মায়ের উপর ভর করেছিল, এটা জেনেই আশ্চর্য লাগছে। হ্যাঁ গো, আমিও কিছু বুঝতে পারছি না। যাকে ভগবানের আশীর্বাদে কারোর কিছু হয়নি, সবাই সুস্থ আছে, ভালো আছে, এটুকুই যথেষ্ট। ভৈরবী আমাদেরকে বন্দী করে এখনো সন্তুষ্ট হয়নি, নিজের বোন কবিতার আত্মার দ্বারা বিপদ সৃষ্টি করছে। যতটুকু সম্মান ছিল ওর প্রতি তাও চলে গেল। ওরা ওদের পাপের জন্য নিশ্চয়ই শাস্তি পাবে, আর যা কিছু ঘটেছে সেই নিয়ে আর ভেবো না, ভুলে যাও এসব, চলো ভেতরে যাই, চলো। আমি কত কি আশা করেছিলাম, ইস এখন তো আমার কাছে কিছুই নেই, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছালাম। আবার কবে সবকিছু ঠিক হবে কি জানি। দিদি! হ্যাঁ দিদি! দিদি, দিদি আমি কবিতা। দিদি তুমি আমাকে না বলে চলে এলে, তুমি ভেবে আমি অরুণের সাথে কথা বলে বড্ড সমস্যায় পড়ে গেলাম। ওই মাধবী মায়া শরীর থেকে আমাকে বের করে দিয়েছে। মায়া শরীর থেকে বেরিয়ে এলাম বলে আমার দুঃখ নেই, কিন্তু ওর শরীরে থাকতে থাকতে আমারও সবার মতো বাঁচতে ইচ্ছে করছে। তুই আমাকে নতুন জীবন দে দিদি, আমি এই সংসারে বাঁচতে চাই। তুই এত চিন্তা করিস না একদম কবিতা, তোকে পুনর্জন্ম দেওয়াটা সম্পূর্ণ আমার দায়িত্ব। আমি যেভাবেই হোক না কেন তোকে নতুন জীবন দান করব, কিন্তু ততদিন তুই শান্ত হয়ে নিজের সমাধিতে থেকে যা,
ঠিক আছে দিদি, আমি আমার সমস্ত কাজগুলো শেষ করে ঠিক তোর কাছে ফিরে আসব। আমি তোর ভরসাতেই থাকব। তুই যে কোনো উপায় আমায় পুনর্জন্ম দে দিদি। ঠিক আছে। তোর আশা আমি পূর্ণ করেই ছাড়ব। তোকে পুনর্জন্ম দেওয়ার জন্য আমায় যেভাবে হোক কালচক্র আনতে হবে। তাতে যদি আমার জীবনের বাজিও রাখতে হয়, সেটা করতেও আমি পিছপা হব না। আগে আমি গঙ্গা আমার বোন সেটা জানতাম না, তাই ওর শরীরে বিষ দিয়েছিলাম। গঙ্গা এমনিতেই আমার উপরে রাগ করেছিল, আর এখন ওর বাবাকে আমি খুন করেছি বলে ভাবছে। আমার উপর প্রতিশোধ নিতে চাইছে গঙ্গা। আমি গিয়ে গঙ্গার কাছে সমস্তটা বোঝার মতন সত্যিটা বলে দেব নন্দিনী। এখন কেউ কিছু বললেও গঙ্গা শোনার অবস্থায় নেই। ওর রাগ কমে যাওয়ার পর আমি নিজেই বলবো ওকে। বলে দিলে যদি গঙ্গার মনটা একেবারে বদলে যায়? সত্যি বলতে কি, ও তোর নিজের বোন, তাই না মা? গঙ্গার প্রতি আমার যে ভালোবাসা তা নষ্ট হওয়া সম্ভব নয়। ও আমার নিজের বোন বাবা। একদিকে তোর জঙ্গলের দেবীর মন্দিরে রেখে থাকা কালচক্রটা হারিয়ে যাওয়ার চিন্তা, অন্যদিকে তোর নিজের বোন শত্রুর মতো আচরণ করছে বলে কষ্ট। তুই কতটা সহ্য করবি বলতো? গঙ্গা আমাকে এখন ভুল বুঝছে সেটা আমার চিন্তার বিষয় নয়। আমি তো জঙ্গলের মন্দির থেকে চুরি হওয়া কালচক্রের কথা ভাবছি। কে ওই কালচক্রটা চুরি করেছে সেটা জানা খুব দরকার বাবা। এখন ওই মাধবী না ভৈরবী, কার অর্জিত মায়া শক্তি যে দেবীর কাছে থাকা কালচক্রটা অর্জন করে নিয়েছে, সেই ব্যাপারটাতে আমার ওই ভৈরবীর উপরেই সন্দেহটা বেশি। সত্যি বলতে কি, ওই নিজের বোনকে আবার বাঁচাতে হবে বলে ছটফট করছে। সেটার জন্য কালচক্রটা দরকার পড়বে। সেই জন্যই জঙ্গলের দেবীর কাছে থাকা কালচক্রটাকে স্বামীজির মতন মায়া শক্তিটা দিয়ে নিজের কাছে নিয়েছে বলে মনে হচ্ছে। শুধু এটাই না নন্দিনী, ওই ভৈরবী শুধু জানে যে কালচক্রের শক্তিটাকে কিভাবে পুরোপুরি ব্যবহার করতে হবে। কালচক্রটা দিয়ে অরুণের রূপ বদলাবার মতন মায়াবী ঘোড়ার মতন রূপ বদল করেছে। তুমি ঠিক বলেছো বাবা, ওই ভৈরবীর উপরই সন্দেহ হচ্ছে আমার। ভৈরবী কোথায় আছে খুঁজে ওর কাছে থাকা কালচক্রটা নিয়ে আসতে হবে আমায়। গঙ্গা, আমার ভাই কবে আসবে? আমি আমার বন্ধুদের কাছে যখন যাব, তখন আমি আমার ভাইকে সঙ্গে নিয়েই যাব। তার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। এতদিন অপেক্ষা করেছো, আর কটা দিন অপেক্ষা করো, ভাই চলে আসবে। ঠিক আছে গঙ্গা, ভাই এলে আমি ভাইয়ের সাথে খেলা করব। এখন গিয়ে দিদার সাথে খেলা করি। দেবসেনা, তুমি কোথায় যাচ্ছ এদিকে? গঙ্গা, ফুলের মালা গাচ্ছে। আমার ভাই আসতে আরো কয়েকটা দিন বাকি আছে বললো, সেই জন্য আমি এখন দিদার সাথে খেলতে যাচ্ছি। চলো চলো চলো, এদিকে এসো, এখানে বসো। দেবসেনা, তুমি শুধু এখনই না, এরপর থেকে তুমি শুধু দিদার সাথেই খেলা করবে। কেন বলো তো? তোমার যখন একটা ছোট্ট ভাই আসবে তখন সবাই ওর সাথে খেলবে, তখন কিন্তু তোমার সঙ্গে কেউ খেলবে না। আজ থেকে দিদাকে তুমি নিজের দিকে করে নাও, তা না হলে দিদা কিন্তু ভাইয়ের সাথেই শুধু খেলা করবে, তারপরে তোমাকে
একা একাই বসে বসে খেলা করতে হবে। বুঝতে পারলে কি বললাম? তুমি এবার এখানে বসো দেবসেনা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এইসব কি উনি এমনি এমনি বলছেন? আমি বরং গঙ্গাকে গিয়ে জিজ্ঞাসা করি। কি হয়েছে? দিদার সাথে খেলা করবে বলে গেলে এত তাড়াতাড়ি চলে এলে? ভাই আসার পরে কি আমার সাথে আর কেউ কথা বলবে না? আমার সাথে আর কেউ খেলাও করবে না? বলো না গঙ্গা, আমার সাথে কি আর কেউ খেলবে না? কে বলেছে তোমাকে এসব কথা? দেবী আন্টি বলেছেন। আমাকে ঠিক করে বলো না গঙ্গা। ওরকম কিচ্ছু হবে না, যেই আসুক না কেন, তুমি আমাদের সোনা রানী, তুমি প্রথমে তারপরে সবাই, যেই আসুক না কেন তোমাকে আমরা ছাড়ছি না। কিন্তু তোমার কথা আমি কি করে বিশ্বাস করব? আমার নিজের সন্তান হলেও তুমি আমার প্রাণ দেবসেনা, কেউ বললেও বিশ্বাস করবে না। ঠিক আছে, কোথায় দেখি। ভাই এলেও আমি সবার কাছে আগের মতনই প্রিয় থাকবো, দেবী আন্টিকে গিয়ে বলে আসি। নন্দিনী, এরম ভাবে পাগলের মতন আমাকে মারার চেষ্টা করে যাচ্ছিস কেন? জঙ্গলের দেবীর কাছে থাকা কালচক্র তুই নিয়েছিস, আমাকে মিথ্যে কথা বলবি না। মায়া শক্তি দ্বারা রূপ বদল করে তুই জঙ্গলের দেবীর মন্দিরের চরণে থাকা কালচক্রটা নিয়েছিলিস, আমাকে সত্যিটা বল তুই, না হলে আমি এক্ষুনি তোকে মেরে ফেলবো। দেবীর কাছে থাকা কালচক্রটা ওখানে আর নেই? এরকম কোনো যে ঘটনা ঘটেছে সেটা তুই আমায় বললি বলে আমি জানতে পারলাম। এই কাজ কে করতে পারে? দেবীর কাছে থাকা কালচক্রটা কার কাছে থাকতে পারে? আমি তোকে জিজ্ঞেস করছি আর তুই কিছু না জানার ভান করছিস। আমার কালচক্রটা দরকার হলে আমি জঙ্গলের দেবীর কাছে গিয়ে সেটা চেয়ে নেব, কিন্তু এই কাজ আমি কোনো দিনও করব না। আমি আমার মন্ত্রবিদ্যা দিব্যি করে বলছি, আমার উপাসনা বিদ্যার দিব্যি করে বলছি তোকে। তার মানে তুই কালচক্রটা নিসনি? জঙ্গলের দেবী আমার জন্য অন্য কেউ নয়, উনি আমার জ্ঞান গুরু হয়ে আমায় সঠিক রাস্তা দেখিয়েছেন, উনি হলেন কালিকা দেবীর অংশ। আমার প্রাণের চেয়েও প্রিয় মা কালীর পবিত্র পীঠস্থানে আমি হাত দেব, এটা কখনোই হতে পারে না। আমি কোনো কিছুতে পিছিয়ে আসি না বলে এটা তোর মনে হতেই পারে।
কিন্তু আমার মধ্যেও ন্যায় নীতি ধর্ম আছে, আমি তোর সাথে প্রতিযোগিতা করতে পারি। কিন্তু দেবীর বিষয় আমি ওরকম করব না। ওই কালচক্রটা আমি কখনোই নিইনি। তার মানে তুই কালচক্র নিসনি? এই কালচক্রটার জন্য লড়াই করে মরছি আমি, তুই আর মাধবী, তিনজন শুধু। কালচক্রটা আমার কাছে নেই, তার মানে ওটা নিশ্চয়ই মাধবীর কাছে আছে। মাধবী মায়াবিদ্যার সৃষ্টি করে ওটা নিয়ে নিয়েছে, সেটাই আমার মনে হচ্ছে। এটা মায়াবিদ্যা সৃষ্টি না করলে কখনোই হতে পারে না। ও ওর দাদার মতোই দেবীর পবিত্র পীঠস্থানে হাত দিয়েছে। গঙ্গার জীবন বাঁচানোর নাম করে আমার কাছ থেকে দুটো কালচক্র নিয়ে নিয়েছে। এখন একটা কম পড়ছে বলে দেবীর কাছে থাকা কালচক্রও তুলে নিয়ে গেছে। মানে তিনটে কালচক্রই ওর কাছে আছে? যখনই ওর দেবীর পীঠস্থানে হাত দিয়েছে সেদিন থেকেই পীঠস্থান কলঙ্কিত হয়ে গেছে। দেবীর সাথে অন্যায় করে যে সে আমারও শত্রু। আমিও তোর সাথে যাব, চল ওর কাছ থেকে কালচক্রগুলো দুজন মিলে কেড়ে নিয়ে আস। আমি তুই আর মাধবী আমরা তিনজন কালচক্রের জন্য লড়াই করছি, কিন্তু ও তো শিব তপস্বিনী, তাই এত বড় পাপ কাজ করার চেষ্টা কি ও করতে পারে? সেই প্রশ্নটাই আমার মাথায় আসছে বারবার। শ্মশানের ভেতরে গিয়ে ও আমার বোনের আত্মা পর্যন্ত ধরে নিয়ে এসেছে। মাধবী নিজের কাজের জন্য সব কিছুই করতে পারে, আর কালচক্রটার জন্য ও তো যা খুশি করতে পারে। তাও ওকে দেখতে যাওয়ার আগে সত্যিটা কি সেটা জানতে হবে। রঙ্গনায়কী মায়ের কাছে গেলে উনি বলতে পারবেন আসলে কি ঘটেছিল। রঙ্গনায়কী সত্যের পক্ষে, চল ওনার কাছে গিয়ে সত্যিটা জেনে নি। মাধবীর কাছে যদি কালচক্রটা থেকে থাকে রঙ্গনায়কী সেটা বলে দিতে পারবেন আমাদের। তারপরে আমি সত্যি কথা বলছি কিনা তুই বুঝতে পারবি। চল যাওয়া যাক। এটা কি বলছো নন্দিনী? এক বড় অঘটন ঘটেছে মা, অনেক বছর আগে যা ঘটেছে সেইটার জন্য এখনো ন্যায় পাওয়া যায়নি। এখন আবার একই অন্যায় হচ্ছে। সব কিছু হয়েছে ওই মাধবী জঙ্গলের দেবীর মন্দিরের কাছে থাকা কালচক্র নিয়েছে। আসলে ও নিয়েছে নাকি অন্য কোনো শক্তি এসবের পিছনে আছে সেটা হয়তো আপনি আপনার মায়া শক্তি প্রয়োগ করে আমাদেরকে বলতে পারবেন। দয়া করে সত্যিটা আমাদেরকে বলুন। তোমার শক্তি থাকা সত্ত্বেও এত কিছু ঘটেছে মানে ওই শক্তি তোমার থেকেও কোনো বড় শক্তি হবে। ওটা কি মাধবী নাকি অন্য কোনো দুষ্ট শক্তি সেটা আমি জেনে বলছি। বাবা ভৈরব, ওই মায়া শক্তিকে পাঠিয়ে কালচক্রটা নিয়েছে মাধবী নয়। মাধবীর থেকে অনেক বেশি শক্তি থাকা কোনো মায়া শক্তিকে পাঠিয়েছে। কে সে? এই শক্তি কোন শক্তি? ওই মায়া শক্তির মুখ আমি দেখতে পাচ্ছি না,
আর মুখ দেখতে না পাওয়ায় জানতেও পারছি না। কাল দেবীর চোখকে ফাঁকি দিয়ে কাল চক্রটা যখন নিয়েছে তখন ওটা যে দুষ্ট শক্তি আমি ভালোই বুঝতে পারছি। দৈব শক্তিতে পূর্ণ ওই কাল চক্রগুলোকে দুষ্ট শক্তির বিনাশের হাত থেকে যেভাবেই হোক আটকাতে হবে নন্দিনী। কোনো অপশক্তিকে আমি কাল চক্র কিছুতেই নিতে দেব না। আমি আমার প্রাণ দিয়ে হলেও কাল চক্র দেবীর কাছে ফিরিয়ে দেবই। কাল চক্রগুলো পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছো, কিন্তু জঙ্গলের দেবীর মন্দিরে তুমি না জেনে একটা অন্যায় করে ফেলেছো। কি বলছেন মা? আমি যা বলছি সেটা আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আমি যা বলছি ওটাই সত্যি। সেটা কি আমাকে বলুন মা। এখন ওই জঙ্গলের দেবীর মন্দিরে ওই দেবী আর নেই। মা, এটা কি বলছেন আপনি? বারবার ওই জঙ্গলের দেবীর সামনে একের পর এক অন্যায় হয়েছে। দেবী সহ্য করতে না পেরে মন্দির ছেড়ে চলে গেছেন। এখন শুধু ওখানে ওনার বিগ্রহই রয়েছে। ওই কালচক্রটাকেও একজন এসে ওখান থেকে নিয়ে গেছে, মানে ওই দেবী এখন আর ওই স্থানে নেই। ওই জঙ্গলের দেবীকে আবারও ফিরিয়ে আনতে হলে ওই তিনটে কালচক্রই ওখানে একসঙ্গে রাখতে হবে। তিনটে কালচক্রই দেবীর মন্দিরে ফিরিয়ে এনে আমি মন্দিরে দেবীকে আবার ফিরিয়ে আনব। কালচক্র যে নিয়ে গেছে সে যে শক্তি হোক না কেন, আমি তাকে বিনাশ করব। এই যুদ্ধতে নন্দিনী কিন্তু একা না, নন্দিনীর সাথে এবার আমি আছি। কালচক্রগুলোকে আবার ওখানে ফিরিয়ে আনার জন্য আমার পক্ষে যেটা সম্ভব আমি সেটা করব। এরকম একটা কঠিন সময় তুমি যে নন্দিনীর পাশে এসে দাঁড়িয়েছ এটা খুব ভালো ব্যাপার। তোমাদের দুজনকে ওই মায়াশক্তির ব্যাপারে পরবর্তী কি লক্ষ্য সেটা ঠিক করতে হবে। ওই মায়াশক্তিকে বিনাশ করার পর রাজশেখরের বাড়িতে থাকা কালচক্র নিতে হবে। আমি যদি আবার ওই বাড়িতে ফিরে গিয়ে ওখানে থাকা কালচক্রগুলো নিয়ে আসতে পারি তখন দেবীকে মন্দিরে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু কেউ আমাকে বাড়ির ভেতরে যেতে দেবে না, সেই জন্য আপনি ওই বাড়িতে গিয়ে যা কিছু ঘটেছে সেটা রাজশেখর আর মাধবীকে বুঝিয়ে বলুন, ওদেরকে সতর্ক থাকতে বলুন। তুমি ঠিকই বলছো, ওদের কাছে থাকা কালচক্রগুলোকে বাঁচাতে হবে। এক্ষুনি গিয়ে ওদের সাথে কথা বলছি। ভৈরবী, আমি মহলের ভেতরে গিয়ে ওই মায়া শক্তি কে সেটা জানতে পারলে কালচক্রগুলোকে আমি বাঁচাতে পারবো। আমিও যাব। এখন যে কোনোভাবেই অরুণকে আমায় বলতেই হবে যে আমি গর্ভবতী নই। এখন ওই কথাটা লুকিয়ে রাখলে সেটা ওর সাথে অন্যায় করা হবে। শোনো, কি গঙ্গা, এই অবস্থায় তোমাকে এসব কে আনতে বলেছে? এইরকম সময় কাজ বাজ না করে তোমার বিশ্রাম করা উচিত। তোমার সাথে আমার একটা কথা ছিল। তোমার যা বলার তুমি পরে বলবে, আগে আমার কথাটা মন দিয়ে শোনো। আগে তুমি তোমার ইচ্ছে মতন থাকতে, কিন্তু এখন সেটা চলবে না। এখন তুমি একা নও, আমাদের সন্তান আছে তোমার মধ্যে। এই সময়ে তুমি যা চাইবে তাই হবে। আচ্ছা বলো তোমার কি লাগবে। তোমার যা যা লাগবে সবই আমি তোমাকে এনে দেব। ও কত খুশি হয়েছে, এই সময়ে সত্যি কথাটা জানালে ও মনে অনেক দুঃখ পাবে। আমার কাছে ওর খুশি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন এই ব্যাপারে ওকে আর কিছু বলার দরকার নেই।
হলো চুপ করে গেলে যে? আরে বলো না কি লাগবে। নতুন গাড়ি চাই? আচ্ছা নতুন শাড়ি চাই কি তোমার? ডায়মন্ড নেকলেস চাই? শুধু একবার বলো গঙ্গা। তুমি আমাকে কিসে আর কম রেখেছো? আমার এসব কিছুই চাই না। তুমি ভালোবেসে যা দেবে আমি তাতেই খুশি। তুমি খুশি থাকলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। তোমার খুশির কথা তো তুমি বললে, এবার আমি কিসে খুশি হব সেটা তোমায় দেখাই। দাঁড়াও আসছি। আমার স্বামীর খুশি নষ্ট করার এই পরিস্থিতি ওই নন্দিনীর জন্য হয়েছে। দিদি, তুমি যে এত কষ্ট পাচ্ছ সেটা তো আমি ভাবতেই পাচ্ছি না। তুমি চিন্তা করো না, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ঠিকই আছে সেটা। অরুণকে পরে বলতে পারো, অরুণ এখন খুবই আনন্দে আছে, দেখতে পাচ্ছ তো। নমস্কার মা। নমস্কার, আমি মাধবী আর রাজশেখরের সঙ্গে দেখা করব, ওদেরকে একটু ডেকে দেবেন? এক্ষুনি আসতে বলছি, আপনি ভেতরে গিয়ে বসুন মা। আসুন মা। নমস্কার। আপনি আমায় ডেকে পাঠাতে পারতেন, আমি না হয় চলে যেতাম। আমি আপনাদের কাছে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বলুন মা, কি ব্যাপার? নন্দিনী যে কালচক্রটা দেবীর মন্দিরে রেখে এসেছিল, আপনারা হয়তো ভাবছেন সেটা ওখানেই আছে, কিন্তু সেই কালচক্র আর ওখানে নেই। কি বলছেন আপনি মা? একটা মায়া শক্তি জঙ্গলের দেবীর কাছ থেকে ওই কালচক্র নিয়ে চলে গেছে। এটাই আপনাকে জানাতে এসেছি রাজশেখর। এই ব্যাপারটা আপনি কিভাবে জানলেন? নন্দিনী আমায় বলেছে। নন্দিনী আপনাকে এইভাবে গল্প বলে বোকা বানিয়েছে? আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না। নন্দিনী মিথ্যে কথা বলেনি, আমি নিজের শক্তি দিয়ে দেখেছি। কালচক্রের জন্য তুমি, নন্দিনী আর ভৈরবী তিনজনে মিলেই লড়াই করেছ, কিন্তু এখন ওই কালচক্রের উপর চোখ পড়েছে আমাদের থেকেও কোনো বড় শক্তির। ওই মায়া শক্তির পরবর্তী লক্ষ্য আপনাদের কাছে থাকা ওই কালচক্র। আপনাদের কাছে থাকা ওই কালচক্র নেওয়ার জন্য ওই মায়া শক্তি নিশ্চয়ই আপনাদের মহলে আসবে। আমরা সবাই মিলে চেষ্টা করলে তবেই একমাত্র এই কালচক্রগুলো মায়া শক্তির হাত থেকে বাঁচানো সম্ভব। তা না হলে ওই মায়া শক্তি আপনাদের কাছে থাকা কালচক্রগুলোকেও নিয়ে চলে যাবে। আর ওকে আটকাতে হলে আমাকে, ভৈরবীকে আর নন্দিনীকে তিনজনকেই এই মহলে এসে থাকতে হবে। তবেই একমাত্র মায়া শক্তির সঙ্গে
আমরা লড়াই করে জিততে পারবো। ওই নন্দিনী নিজের অসম্পূর্ণ কাজ শেষ করতে আপনাকে পাঠিয়েছে বুঝি? আগে তো আপনি অন্যরকম ছিলেন, এখন ওকে সাহায্য করার জন্য এত উতলা কেন? আমি নন্দিনীকে সাহায্য করার জন্য এখানে আসিনি। কালচক্রগুলো মায়া শক্তির কাছে যেন না চলে যায় সেই জন্যই বলছি। আমাদের কাছে যে কালচক্র আছে সেটা কিভাবে বাঁচাতে হবে আমার খুব ভালো করেই জানা আছে। এখন আপনি আসতে পারেন। রাজশেখর, ও কিন্তু আমার ব্যাপারে জানে না, কিন্তু আপনি তো জানেন। আপনি আমার কথা বিশ্বাস করেন কি না? মা, আমি আপনাকে খুব সম্মান করি। আপনি যদি সত্যি সম্মান করেন তাহলে যেটা বলছি সেটা শুনুন। রাজশেখর, এ এখন আপনার কাছে থাকা কালচক্রটা নিয়ে নন্দিনীকে দেওয়ার জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছে। এর কথা মতো নন্দিনীকে এখানে থাকতে দিলে আপনার কাছে থাকা কালচক্র আপনি নিশ্চয়ই হারিয়ে ফেলবেন। এনার কথা মতো এখানে কিছুই হবে না রাজশেখর। আমরা থাকার জন্য আপনি রাজি হয়ে যান। রাজশেখর, এই ব্যাপারে আমি কোনো মতেই রাজি নই। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় উনি নেবেন, এর মধ্যে তোমায় মাথা ঘামাতে হবে না। ওনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি বুঝে নেব, ওনার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। মাধবী, সমস্যাটা যে কত বড় সেটা তুমি না জেনেই কথা বলছো। আপনি আমাদের বোকা বানাতে চাইছেন? আপনার চেষ্টা যে সম্পূর্ণ বিফলে গেছে সেটা গিয়ে নন্দিনীকে বলে দিন। রাজশেখর, এক্ষুনি ওনাকে এই বাড়ি থেকে বের করুন, না হলে আমি বেরিয়ে যাব। রাজশেখর, আপনি পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। মা, আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমার অনেক উপকার করেছেন। এই মুহূর্তে আমি আপনার কথা রাখতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে। এই সমস্যাটা মাধবী ঠিক সামলে নেবে, এটা নিয়ে আপনি ভাববেন না মা। কিছু না মনে করে আপনি এবার আসুন মা।